দুই তৃণমূল কর্মীর তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে বর্ধমান থানার দ্বারস্থ হলেন এলাকার মহিলারা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বর্ধমান থানার সামনে চলল বিক্ষোভ ও স্লোগান। বর্ধমান শহরের 12 নম্বর ওয়ার্ডে বড়নীলপুর দাসপাড়ায় স্থানীয় দুই তৃণমূল কর্মী অভিজিৎ দাস ওরফে হাদু এবং টুকাই দাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সামিল হন এলাকার মানুষজন সোমবার। তাদের অভিযোগ, এলাকায় ছোট হোক বা বড় যে কোনো ধরনের নির্মাণ কাজ করতে হলে এই দুই তৃণমূল কর্মীকে তোলা দিতে হয়, না হলে নির্মাণ কাজ করা যায় না। এমনকি গরিব মানুষজন মুলি বাঁশ দিয়ে ঘর করলেও এই দুই তৃণমূল কর্মী সটান হাজির হয়ে যান বাড়িতে। স্থানীয় তৃণমূল নেতাদের জানিয়েও কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। এমনকি এই ওয়ার্ডে সদ্য শপথ নেওয়া তৃণমূল কাউন্সিলর ভবদেব চক্রবর্তী বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে আলোচনায় বসবেন বলেও আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আশ্বাস সত্ত্বেও তিনি আলোচনায় আসেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযুক্ত এই দুই তৃণমূল কর্মী কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে দাবি করেন স্থানীয়রা। সেই কারণেই কাউন্সিলর ঘটনাটি জেনে এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। শেষমেশ উপায়হীন হয়ে বর্ধমান থানার দ্বারস্থ হন এলাকার মানুষজন। এই বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ভবদেব চক্রবর্তী জানান, বিষয়টি নিয়ে স্থানীয় ক্লাবের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছিলাম, তাদের থানায় যেতে বলেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ব্যক্তিগতভাবে চেনেন না বলে জানান ভবদেববাবু। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা যাবে না, তৃণমূল তোলাবাজদের প্রশ্রয় দেয় না। এই ধরনের কোনো অভিযোগ এলে আমরা পুলিশকে বলবো দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে। দলের কাছে অভিযোগ এলে দলেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত দুই তৃণমূল কর্মী এখন বেপাত্তা। পাড়ায় দুটি ছেলে আছে, হাদু আর টুকাই নাম। তোরা দীর্ঘদিন থেকে প্রত্যেক বিষয়ে ওরা সবাইকে অত্যাচারিত হয়ে আসছি, আমরা অত্যাচার হচ্ছে। আমার বাড়ি রিসেন্টলি শুরু হয়েছে যখন, তখন ওর হাদু নামে ওর ভাই একটি তো আমার কাছে 20,000 টাকা চেয়েছিল। আমরা কষ্ট করে শুরু করেছি বাড়ি করা, সেখানে আমরা দিতে চাই নাই 20,000 টাকা, তার জন্য ওরা আমার কেস করে দিয়েছে। আমরা কেস এখন কেস লড়তে হচ্ছে, তার জন্য আমরা কী করে বাড়ি করবো তার ঠিক না, আমাদের এইদিকে পয়সা খরচা করতে চায়। শুধু তাই নয়, গোটা পাড়াতে ওরা একে মারছে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে মেয়ে ছেলেকে মারছে, ওকে হুমকি দেখাচ্ছে, ওকে এই জন্য টাকা চাইছে। এখন আমরা দেখছি যে আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর তাদের সঙ্গে থাকছে, ঠিক আছে। আমরা তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরেই নেবো যে ওরা তৃণমূলই করছে, যখন ওনার সাথেই আছে ভবদেব চক্রবর্তী, তার সাথে আছে। এবং আমরা এই সমস্যা নিয়ে সব কিছু, শুধু বাড়ি করা না, প্রত্যেক সমস্যা, সবাই আমরা উত্তেজিত হয়ে পড়েছি। সবাই সমস্যা নিয়ে ওনার কাছে গেছিলাম যে একটা মিটিংয়ের জন্য ওদের একটা ব্যবস্থা করতে। সেখানে উনি প্রথমে বললো আসবো, তারপরে উনি শপথ গ্রহণ, ভবদেব চক্রবর্তী, তারপরে উনি শপথ গ্রহণ করার পরে যখন আমাদের ডেট দিয়েছিলেন যে রবিবার বিকেলে 4:30 সময় মিটিং হবে, তার আগে উনি শপথ গ্রহণ করার পরেই সন্ধেবেলাতে এসে উনি একটা লেটার দিয়ে গেলেন যে উনি এই দায়িত্ব নিতে পারবেন না মাথায়। আমরা কোথায় যাব, তাহলে থানার দ্বারস্থ হব, সেখানেও আমরা দ্বারস্থ হলাম। ওরা এখন আমাদের বিরুদ্ধে কোর্টে কেস করেছে, প্লাস আমরাও এখন ক্লাব হয়ে গোটা পাড়া হয়ে আমরাও ওদের নামে একতা হয়ে কেস করেছি। এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ওদের দু ভাইকে যেন অ্যারেস্ট করা হয়। এভাবে আমরা দীর্ঘদিন আর অত্যাচারিত হতে পারছি না। এখন আমি যে আগেও বললাম, ওরা দু ভাইয়ে আমরা কি দল করা যায় না, তবে ভবদেব চক্রবর্তীর সঙ্গে যেহেতু ওরা থাকছে, সেই ক্ষেত্রে তো আমরা ধরে নেবো যে তৃণমূলই করছে। তো সেই জন্য আমরা এটাই বলতে চাই যে ওদের একটা ব্যবস্থা করা হোক, আমাদের এই এত অত্যাচার থেকে মুক্ত করা হোক, আমরা আর পারছি না। আচ্ছা, আপনারা কি দল করেন, তৃণমূলই করেন? হ্যাঁ, আমার নাম সম্পি দাস। দেখুন, যদি এ ধরনের কোনো কাজ যে তোলাবাজি করছে তার বিরুদ্ধে নিশ্চয়ই থানায় অভিযোগ জানান, আর কাউন্সিলর যদি হস্তক্ষেপ করে ভালো, যদি হস্তক্ষেপ না করে, প্রশাসন আছে, পুলিশ আছে, সেখানে যাক। আমাদের দলের পরিষ্কার নির্দেশ, কোথাও কোনো রকমভাবে কারুর কাছ থেকে সাধারণ মানুষকে হ্যারাস করে কোনো কাজ করা যাবে না। তো সুতরাং এটা আমাদের দলের নির্দেশ, এটা মানতে হবে। যারা এ ধরনের কাজ করছে ওনারা থানায় যাক। আমরাও থানাকে বলবো যে এই সব কাজ যারা করছে বর্ধমান শহর জুড়ে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা পুলিশ গ্রহণ করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। কারণ আমাদের পৌরসভাকে এবং আমাদের দলকে বদনাম করার ক্ষমতা কারুর নেই, কারণ সে যদি ব্যক্তিগত নিজের স্বার্থসিদ্ধির জন্য এই কাজ করে তাকে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। না না, দলীয় কর্মী নেতারা সকলে মানছে, কিন্তু কেউ যদি কোথাও ইন্ডিভিজুয়াল গিয়ে কেউ এইসব কথাগুলো বলে, তো সেখানে যদি সেই কারুর কাছে টাকা চায়, তো আমাদের তো সেখানে পুলিশ আছে, থানা আছে, আমাদের দল আছে, আমাদের দলকেও জানাক, দলও ব্যবস্থা নেবে। কারণ সবাই তো এখন গিয়ে তৃণমূলের নাম করে বলছে যে আমি তৃণমূলের লোক, সেটা বললে তো হবে না, দলকেও তাদের জানাতে হবে। তাদের শুধু একটা জায়গায় জানালে হবে না, দলকেও জানাক, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেবো।
দেখুন একটা কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন গ্রেপ্তার করতে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে অভিযোগটা পেলে, অভিযোগ পেলে নিশ্চয়ই পুলিশ গ্রেপ্তার করবে। আমরা তো বলছি পুলিশকে অভিযোগ জানাক, আমাদের দলকে জানাক, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আমরা এইসব কাজকে সমর্থন করিও না, আর এইসব কাজ কেউ করুক এটা চাইও না। যে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার নাম আর পরিচয়? প্রসেনজিৎ দাস মুখপাত্র, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে পেট পুজো, আর বাঙালির পেট পুজো মানে আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা রূপেও শোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।